ওম তব কথামৃতীবন কবি ফিরি কলম শাপন মঙ্গল শ্রীমদাতি শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদর্শন এর প্রথম খণ্ড থেকে আমরা পাঠ আলোচনা করছি শ্রীমদর্শন এর রচয়তা হলেন স্বামী নিত্যাত্মানন্দ জী মহারাজ শ্রীমদর্শন ভুলত আপনারা সকলেই জানেন কেমন করে কথামৃত লেখা হয়েছিল কথামৃতের প্রেক্ষাপট সেই সময় কথামৃত লিখতে লিখতে মাস্টরশাই যেভাবে বর্ণনা করেছেন ঠাকুরের কথা অনেক তার ভেতরে অনেক জিনিস আছে যেগুলো আমরা জানতাম না আমরা শুধুমাত্র কথামৃত পড়ি কিন্তু কোন পরিপ্রেক্ষিতে কী অবস্থায় ঠাকুর এইগুলি বলেছিলেন সেগুলি যেরকম আছে রামকৃষ্ণের স্পর্শে একেবারে যে একটা বদল মানুষ যিনি ছিলেন তার গল্প এই কথ শ্রীমদর্শনে আছে কেমনভাবে তিনি জগৎকে দেখতেন এটি তিনি অন্তেবাসীকে লিখে গেছিলেন এবং স্বামী বলে গেছিলেন এবং অন্তেবাসী তার সঙ্গে থেকে থেকে এই অন্তেবাসী যিনি এই গ্রন্থে রচয়িতা নিত্যাত্মানন্দজী মহারাজ তিনি এদের সঙ্গে থাকতে থাকতে এই ভাবনা চিন্তাগুলোকে নিয়ে তিনি বড় হয়েছেন এবং তারপরে সেগুলিকে একত্রিত করে আমাদের এই লেখা আমরা যে অধ্যায়টি পড়ছি সেটি নাম হচ্ছে দ্বৈত ভাব থেকে অদ্বৈত এর দ্বিতীয় বল্লিতে আমরা প্রবেশ করব জম্বুতল বেদিকা ভাগবত পাঠ হইতেছে এখন প্রায় এখন অপরাহ্ন প্রায় তিনটা আজ রামনবমী পাঠ একটু শীঘ্র আরম্ভ হইয়াছে ভক্তগণ রামনবমী উৎসবে নিকটবর্তী গ্রামে যাইবেন তাই শ্রীম ও ভক্তগণ উপস্থিত রাসলীলা পাঠ হইতেছে শ্রীম আহা কি অদ্ভুত প্রেম দেহ হয়ে গেল যে বাড়িঘরের চিন্তা প্রতিপুত্র সব চিন্তা বিতরিত হয় ইচ্ছা করে ছাড়ে না আপনা থেকে ছেড়ে যায় যেমন নারকেলের বালদ আপনা থেকে ছেড়ে যায় গোপীরা কি বিচার করে ঘর ছেড়েছেন তা নয় ঝড়ের মতো ব্যাকুলতা এসে যেন উড়িয়ে নিয়ে গেল নিজের সর্বোপরি নিজ দেহ সব জ্ঞান বিলুপ্ত হয়ে গেল তখন কৃষ্ণ কৃষ্ণ এক কথা এক চিন্তা তান আর আর কি কি এই এই ব্যাকুলতা আকর্ষণ প্রাণ যায় যায় অবস্থা তাকে না দেখলে তার সঙ্গে মিলন না হলে এই অদ্ভুত ঘটনা এটা আমাদের সকলের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য ভগবানকে তীব্রভাবে ডাকলে ভগবানকে তীব্রভাবে আকর্ষণ করলে ভগবানকে তীব্রভাবে চাইলে আমাদের কি অবস্থা হবে সেটির কথা বলা হয়েছে আমরা এর ঠিক পরের প্যারাতে যাব যেখানে যারা ভগবত পথে যাওয়ার পথে বাধা দেয় তাদের কি অবস্থা হয় সেটাও লেখা হয়েছে ভগবানের কৃপা তার উপর কীরকমভাবে ছড়িয়ে পড়ে আমরা বহু সময় সেটা আমরা প্রত্যক্ষ করেছি যখন ছেলেরা সাধুগতে আসে তখন বাড়ির লোকজনদের একরকম মনোভাব থাকে আর ছেলেরা যখন সাধু হয়ে যায় সন্ন্যাস টন্যাস হয়ে যায় তখন তার বাবা মার কীরকম পরিবর্তন আসে সে সবটাই আমরা এইখানে দেখব বলছেন দেহ জ্ঞান ভুল হয়ে যায় এটার প্রথম কথা আমাদের শরীরটাকে নিয়ে আমাদের ভীষণ আকর্ষণ আমরা কেমন করে শরীরটাকে সুন্দর করে রাখবো চামড়া গুটিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ক্রিম টিম মেখে এটাকে সোজা করার চেষ্টা রিঙ্কলস ঢাকার চেষ্টা নানা রকমের নানা কিছু করি এই নানারকমভাবে নিজেকে সুন্দর রাখার চেষ্টা যারা কিচ্ছু করছি না তারা ভালো পোশাক টোশাক পরে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা যেখানে যাব সেইখানকার অ্যাম্বিয়েন্স অনুযায়ী দেখবেন শ্রাদ্ধ বাড়িতে কাউকে দেখবেন না যে লাল নীল হলুদ সবুজ বেগুনি এসব পোশাক পরেছেন কেন এরকম করেন কারণ এই অ্যাম্বিয়েন্সটা বুঝে এটা সবটাই নিজেকে প্রেজেন্টেবল করা নিজেকে সুন্দর করে মেলে ধরা জগতের সাব এই যে দেহ বোধ এই যে আমি আমার বোধ এই বোধটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এটা ভগবানের কাছে গেলে ভগবানের প্রতি ভালোবাসা হলে সে ভালোবাসা তো তীব্র যে 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 তখন আমার আমার নিজের নিজের শরীর মন এটির প্রতি আমাদের সামান্যতম আকর্ষণ থাকে না ভগবান তো অবতার তো অনেক বড় জিনিস শ্রীরামকৃষ্ণের কাপড়ের ঠিক থাকতো না তিনি কি খেতেন তা ঠিক থাকতো না বারো বছর মনে হয়েছে একটা ঝড়ের সামনে যেন একটা গাছ দাঁড়িয়েছে ঝড়ের ধাক্কায় একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে কিন্তু সে কোনো রকমে টিকে আছে তার সেই ভাঙা শরীর যেটা এখন আমরা পুজো করি সেই ভাঙা শরীরটি তখন বিদ্যমান তার খুব ভালো শরীর সেসব ভেঙে চুরে তচ্ছ হয়ে গেল বলছেন দেহ জ্ঞান ফুল হয়ে যায় আমার এই যে দেহ এই বোধটা চলে যায় যেই বাঁশির ডাক শুনেছে তখনই জগৎ ভুল এক ঈশ্বর মনোমধ্যে বিরাজ এই বাঁশির ডাক এটা হচ্ছে বাইরের উদ্দীপন আমাদের আসল উদ্দীপনটা ভেতরে আছে স্বামীজি বলছেন না রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান দুটো জিনিস একটা হচ্ছে অলরেডি ইন ম্যান এটা হচ্ছে প্রথম কথা আমাদের প্রত্যেকের ভেতরে সে দিব্য ভাব আছে সেটাকে মেলে দেওয়ার ম্যানিফেস্টেশন সেটাকে খুলে দেওয়ার কাজটি করে এই ধর্ম আমাদের ধর্মীয় বিশ্বাস ধর্মীয় পূজন ধর্মীয় পথে নানা রকমই কিছু যা কিছু করি আমাদের ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলতে সাহায্য করে দেখবেন বসে আপনি বা কোনো একটা সঙ্গে আশ্রমে বসে আপনি শুনছেন সন্ধ্যাবেলায় ভবন্ধন ও জগবন্ধনও বন্দি তোমায় মিলিত হয়ে সবাই গাইছেন আমাদের ভেতরের একটা অদ্ভুত একটা আনন্দ কাজ করতে থাকে এই আনন্দটা কিন্তু বাইরে থেকে কোথাও নিয়ে যাননি আপনার আমার সকলের ভেতরের ছিল সেগুলো যেন জেগে উঠছে সেই মাসির ডাক সেই বাইরের যে উদ্দীপন সেটা অন্তরের উদ্দীপনের সঙ্গে যখনই সংযুক্ত হয়ে যাচ্ছে তখনই সব ভুল হয়ে যাচ্ছে তখনও বেলুড় মাঠে এই ইয়ে হয়নি লাগেনি ফলে বেলুড় মাঠে হতে ভীষণ কষ্টকর ছিল বিশেষ করে এরকম গরমের দিনে ভীষণ কষ্ট এক ট্রেনিং সেন্টারের প্রায় অন্তত সৎখানিক ব্রহ্মচারী আরও একশো সন্ন্যাসী এবং অন্তত স ভক্ত বসেছেন আত্মস্থানন্দ আমাদের সঙ্গে সন্ধ্যা আরতিতে দেখতে আসতেন উনি তখন ভাইস প্রেসিডেন্ট উনি জামা টামা পরে আবার উত্তরীয়টাকে সারা গায়ে দিয়ে আসতেন একবারে ঘেমে স্নান করে যেতেন আমার সৌভাগ্য হয়েছিল যতদিন ট্রেনিং সেন্টারে ছিলাম ওনার পাশে বসে আরতি গাইতে হতো যেদিন যেদিন হারমোনিয়ামের লিড দিতাম সেদিন আলাদা কিন্তু সময় ওনার পাশে আমাকে বসতে হতো আমি ওনার কষ্ট দেখে ওনাকে বললাম এত কষ্ট হয় এত গরম হয় আপনি কেন আসেন তখন উনি উঠে দাঁড়ালেন তখন আরও তিশেষ হয়ে গেছে উনি উঠে দাঁড়িয়েছেন পেছনে একবারে একবারে লাইন দিয়ে ভক্তরা দাঁড়িয়ে আছে সাধুদের প্রণাম হলেই তারা প্রণাম করবেন উনি ঘুরে সেই ভক্তদের থেকে এরকম হাতটাকে এরকম করে ঘুরিয়ে বলছেন বল দেখি এই যে এত রাশি রাশি মানুষ সুর তাল ছন্দে আবেগের সাথে ভগবানের নামগুলো কীর্তন করছেন আমি যে বেসুরো মানুষ এই নামগুলো কীর্তন এই সুর লাই ছন্দে শুনলে আমার বেসুর মানুষটাও সুরে সুরে যায় এই যে ম্যানিফেস্টেশন অফ দ্য ডেভিনিটি আমাদের ভেতরের যে সেই দিব্য ভাবটা সেটা এই রকম বাইরের উদ্দীপক দিয়ে সঙ্গে সঙ্গে মনের ভেতরে জাগ্রত হয় তখন বাড়ি ঘরের চিন্তা প্রতিপুত্র সব বিদূরিত হয় ঈশ্বর ঈশ্বর করে ইচ্ছা করে ছাড়ে না আপনা থেকে ছেড়ে যায় আপনাদের অনেকেরই মনে হয় আমরা যারা সাধু হতে এসেছি নিজেরা যে ইচ্ছে করে ছেড়েছি তা কিন্তু নয় ভগবানের ভালোবাসাটা এত তীব্র হয়ে যায় এ তখন আর কোনো কিছুই কাজে লাগে না একটি ছেলে এসেছিল নাসা থেকে এখনও আছে আমাদের সাধু হয়ে আমি তাকে দেখতে গিয়েছিলাম যে কেমন সে ছিল নাসার বিজ্ঞানী দেখলাম আমারই মতো হাত পাক খোলা সব ছেলে একটু অন্যরকম কারণ সে খুব সাইন্টিফিক ওয়েতে ঘুমোয় সব কিছু সে তার বিছানা ব্যবহার করে না একটা থার্মোকলের একটা জিনিস ব্যবহার করে কত দূর সে আমেরিকায় কত ডলার সে রোজগার করতো সেখানে সেখান থেকে সমস্ত কিছু সুখ সব কিছু ছেড়ে সে চলে এলো এবং এ নিয়ে তার কোনো রকম দুঃখ নেই সাধারণ ছেলে আমাদের মতো সে থালা হাতে নিয়ে খেতে যাচ্ছে সুতির মশারি তখন আমাদের বেলুর মাঠে পিপিটিসিতে সুতির মশারি ছিল একে পাখা নেই তাই সুতির মশারি সেই প্রচণ্ড গরমের মধ্যে সে আছে এই সব কিছুর মূলে আত্মস্থানদিজি বলতেন সেটা হচ্ছে লাভ টুয়ার্ডস গড আমরা ইচ্ছে করে কিছু করি না যখন আমাদের আসে তখন এগুলো সব আপনা আপনি ছেড়ে যায় আমাদের একজন সাধুর মাকে দেখেছি আমি নাম বলছি না তিনি অনেকেরই পরিচিত তিনি তাকে দেখেছি তিনি ঘর বাড়ি তার কলকাতাতে মানিকতলাতে খুব বড় বাড়ি ছিল বাড়ি আছে এখনো শিবলিঙ্গ আছে তাদের বাড়িতে এই সমস্ত কিছু ছেড়ে দেওঘরে গিয়ে তিনি দিনের পর দিন তপস্যা করতেন এবং এই শেষ সময়টা তিনি কাশি সেবাশ্রমে থেকেছেন প্রায় হাঁটতে পারেন না প্রায় চলতে পারেন না কিন্তু সমস্তটা দিন তিনি কাটিয়েছেন সাধন করে 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 মন প্রাণ সাধন করেছেন আমি কখনো যদি তার বাড়িতে না যেতাম তাহলে বুঝতেই পারতাম না তিনি এত ধনী পরিবারের মানুষ তিনি একেবারে সাধারণের মতো থাকতেন ভগবান ভগবত চিন্তা একদম বিভোর হয়ে আছেন আমি একবার তাকে যোগদ্যানে দেখলাম তিনি বসে আছেন তখনও সভা শুরু হয়নি আমরাও এই পাশে বসে আছি উনি দেখলাম মাথায় কাপড় দিয়ে বসিয়ে একভাবে জপ করে চলেছেন সোজা হয়ে বসে আছেন একেবারে সমস্ত মন প্রাণ তার ডুবে গেছে এগুলো আমরা কেউ ইচ্ছে করে করি না আপনারা ভগবানের প্রতি আপনাদের তীব্র আকর্ষণ এরকম হয় বলছেন যেমন নারকেলের বালদ আপনা থেকে ছেড়ে যায় যখন শুকনো হয়ে যায় তখন জোর করে ছাড়াতে হয় না আপনা আপনি খসে যায় ঠিক সেই রকম হয় বলছেন গোপীরা কি বিচার করে ঘর ছেড়েছেন তা নয় ঝড়ের মতো ব্যাকুলতা এসে যেন উড়িয়ে নিয়ে গেল নিজের প্রতিগৃহ সর্বোপরি নিজের দেহ সব জ্ঞান লুপ্ত হয়ে গেল তখন আত্মস্থানন্দ যে একটা ভারী সুন্দর কথা বলতেন আমাদের সাধুদের বলতেন যারা প্ল্যানিং করে সাধু হতে আসে তাদের জীবনে সাধু হওয়া হয় না সাধু হওয়াটা ঠিক প্ল্যানিং করে হয় না ওটা আনপ্ল্যান যখন তিনি তাকে ডাকেন তখন ছেড়ে আসে বলছেন সবার জীবন একরকমভাবে চলছিল আচমকা এমন একটা ঝড় বইল সে সমস্ত ঝড় তাকে একবারে ভাসিয়ে নিয়ে চলে গেল শ্রীরামকৃষ্ণ পুঁথিতে আছে ঠাকুর সেই শ্বশুর বাড়ি যাবেন বলে সমস্ত কুচিয়ে রেখেছেন কিন্তু ভগবত হাওয়া বাত পবন যে সেই তার সমস্ত কিছু ভাবনা চিন্তা প্রেমের এমনভাবে সেগুলো সবকিছু সরে চলে গেল তিনি আর কিচ্ছু করতে পারলেন না তাতে সমস্ত কিছু তার বিলুপ্ত হয়ে গেল বলছেন কৃষ্ণ কৃষ্ণ এক কথা এক চিন্তা বাঁশির তান আর কি ব্যাকুলতা আকর্ষণ প্রাণ যায় যায় অবস্থা তাকে না দেখলে তার সঙ্গে মিলন না হলে ভগবানকে না দেখে থাকতে পারছেন না মনে হচ্ছে যেন কিচ্ছু রকম তাদের হচ্ছে না এবার হচ্ছে যারা এই পথে আটকায় বলছেন যারা আসতে পারলো না আত্মীয়রা আটকে রেখে দিল তারা তার চিন্তায় মগ্ন হয়ে সমাধিস্থ হলো আর শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে মিলিত হলো রাসলীলা ঈশ্বরীয় প্রেম শ্রেষ্ঠ বিকাশ এমনটি জগতে আর নাই প্রেমা ভক্তি উজ্জ্বল মণি রাসলীলা যারা আসতে পারল না গোপিনীদের অনেকের বাড়ির দরজার রুদ্ধ করে দিয়ে গেল তার স্বামীরা তারা কিছুতেই বেরোতে পারল না তারা মনে করলো এই শরীরটাই বাধা তাহলে শরীরটা যদি ছেড়ে দিই তাহলে সূক্ষ্ম শরীরে তার সঙ্গে নিত্য মিলিত হতে হবে যারা বাধা দিয়েছিলেন তারা কি সত্যি সত্যি এরকম হয় তারা কিন্তু এমনটি হয় না যারা বাধা দিয়েছিলেন পরবর্তীকালে তাদের মধ্যেও ভীষণ রকমের পরিবর্তন হয় আমাদের কাছে একটি ছেলে আসতো সে সাধু হয়েছিল তার মা আমাকে খুব গালাগাল দিয়েছিলেন খুব বকাঝকা করেছিলেন অনেক রকম অভিশাপ দিয়েছিলেন কিন্তু এখন সেই মানুষটির একেবারে আমূল পরিবর্তন দেখি তিনি বলেন আমরা তাকে তার ছেলেকে সঠিক পথ দেখিয়েছি শুধু তাই নয় তার ছেলে সাধু হয়ে গেছেন বটে কিন্তু তিনি আমাদের খুব স্নেহ করেন খুব ভালোবাসেন সমস্ত কাজে আমাদের সাহায্য করেন আর কয়েকদিন পরে আমাদের অন্নপূর্ণা পূজা হবে সেই উৎসবে তিনি আসবেন এবং এই যে তাকে দেখছি যে মানুষটাকে আগে দেখেছি আমাদের ভয় করতো এবং দেখা হলেই তার সেই সাধু ধনকে তুলে নিয়ে আসার জন্য করতেন তার ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এসে গেছে রাসলীলার এটা হচ্ছে বৈশিষ্ট্য ঈশ্বরীয় প্রেমের শ্রেষ্ঠ বিকাশ এমনটি আর জগতে নাই প্রেমাভক্তি উজ্জ্বল মুনি হচ্ছে রাসলীলা ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় কত আকুলতার সঙ্গে কত গভীর ভালোবাসার সঙ্গে ভগবানকে ভাবতে হয় তার কথা এই রাসলীলাতে আসেন ঠাকুর বলতেন প্রেমের এক বিন্দু পেলে অন্য লোকের হেউ ঠেউ হয়ে যায় এই যে তীব্র ভগবানের প্রতি ভালোবাসা এই ভালোবাসার যদি এক বিন্দু আমাদের জীবনে আসে এক বিন্দু যদি আমরা পাই তাহলে আমরা হেউ ঠেউ খেয়ে যাব। কেন হেউঠেউ খেয়ে যাব ভগবানের প্রতি আমাদের ভালোবাসা আছে এটা স্বাভাবিক আমরা যে যেখানেই থাকি না কেন ভগবানকে আমরা ভালোবাসি কারুর প্রকাশের তীব্রতা নেই প্রকাশের তীব্রতা কম যেমন সব পুকুরেই জল আছে কিন্তু যখন প্লাবন এলো সব পুকুরের জল সেই প্লাবনের জলের সাথে মিশে সবটুকুকে প্লাবিত করে দিল ছোট্ট পুকুরে গিয়েছিলাম দেখতে নবদ্বীপ নবদ্বীপে একসময় গঙ্গা একদিক দিয়ে প্রবাহিত হতেন আপনারা অনেকেই শুনেছেন শ্রীরামকৃষ্ণ মথুরা মোহনের সঙ্গে তাদের নবদ্বীপের বাড়িতে গিয়েছিলেন তারপরে তারা গঙ্গা থেকে গঙ্গা পথে গিয়েছিলেন নদীপথে গিয়েছিলেন নদীপথে শ্রীরামকৃষ্ণের দর্শন হয়েছিল গৌর বললেন একটা ঘাট দেখালেন সেই ঘাটে নৌকা এসে থেমেছিল কিন্তু সেই ঘাটটা দেখতে খানিকটা পুকুরের মতো আমি জিজ্ঞেস করলাম এরকমটি কেন হলো তখন বললেন যেখানে যত পুকুর দেখছেন সব আদতে গঙ্গা গঙ্গা দিক দিয়ে প্রবাহিত হতো আমরা টোটো করে যখন আমাদের জগাই মাথায় বাড়িতে যাচ্ছিলাম সেইখানে যাওয়ার পথে দেখলাম যে নদী খাত শুকিয়ে গেছে গঙ্গা অন্য দিক দিয়ে প্রবাহিত হচ্ছে বলছে এটা সবচেয়ে এখানে যত পুকুর আছে সব গঙ্গা জল কিন্তু সবচেয়ে ক্ষতিকারক কি হচ্ছে জানেন তো তারা বলছেন নদীখাত হওয়ার ফলে এখানকার জমি অনেকটা নিচু সব পুকুরগুলো যখন প্লাবন আসে বর্ষাকালে প্লাবন আসে এখন যে ধারাটা বইছে সেই অতিরিক্ত ধারাটা এই পথ দিয়েও যেতে থাকে প্লাবিত হয়ে যায় উপচে পড়ে বলছে তখন এই পুকুরগুলো প্লাবিত হয়ে যায় ঠিক সেই রকম আমাদের ঈশ্বর ভক্তি আমাদের ভেতরে আছে কিন্তু যখন ভগবানের সেই আকর্ষণ তার ওপর পড়ে তখন তা প্লাবিত করে দেয় একেবারে আমাদের কোনো জায়গায় থামতে দেয় না তিনি বলতেন তিনি মানে ঠাকুর বলতেন তাতে ভালোবাসা এলে কাম প্রধাদি ওই ভালোবাসায় খেয়ে ফেলে যেমন বাঘ ছাগল খেয়ে ফেলে কপ কপ করে সব খসে পড়ে যায় যেন চুম্বকের পাহাড়ের কাছে গেলে জাহাজের লোহা সব খসে পড়ে এটা হচ্ছে কথা ভগবানকে ভালোবাসাটা যখন খুব তীব্র হবে এই দেহবোধটা এই আগে যে বলেছেন দেহ থেকে যে আমরা এত ভালোবাসি সেইটা চলে যাবে কামক্রত তো দেহের হয় ঈশ্বরীয় ভাবে তো হয় না তাই যখন আমাদের মনটা আরও উচ্চ ভূমিতে যায় আরও ভালো জিনিস পায়। তখন আমরা অন্য কোনো কিছুর দিকে চাই না এই একজন আছেন তিনি নানা রকমের আইসক্রিম নিয়ে চর্চা করতে ভালোবাসেন নানা জায়গার আইসক্রিম খেয়ে খেয়ে দেখেন কোথায় কি ভালো রকমের আইসক্রিম আছেন তিনি আমাদের বলছিলেন বুঝলে তো বাস্কিন রবিনসের আইসক্রিম খাওয়ার পরে আর কোয়ালিটি আর মুখে রয়েছে না তার মানে কি তিনি বলছেন যে আইসক্রিমের প্রতি তার ভালোবাসা চলে গেছে আইসক্রিমের প্রতি ভালোবাসা যায়নি কোয়ালিটিটি পরিবর্তন হয়ে গেছে তিনি আরও ভালো জিনিস খাওয়ার ফলে তার চেয়ে যে কম তার চেয়ে যে নিচু সেটাতে কিছুতেই তার মন ভরছে না ঠিক এই রকম ঈশ্বর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাধনা যখন তাকে আমরা মন প্রাণ উজাড় করে ভালোবাসি তার চেয়ে কম তার চেয়ে নিচু সেতে আর আমাদের মন যায় না গঙ্গা সাগর সঙ্গমে চলেছে কেউ রোধ করতে পারে না কতগুলি প্রাণ একসঙ্গে ব্যাকুল হয়ে ছুটল একদিন একই ক্ষণে ত্যাগ করে অমনি আর আর ইতিহাসে নাই কে বুঝবে লীলা তিনি না বুঝাতে পারলে কেউ ধরতে পারে না বাবুরা বুঝি এর কদার্থ করে তা তাদের দোষ নাই তিনি যেমন বুদ্ধি দিয়েছেন বলছেন এই ভালোবাসা যখন মানুষের ভেতরে আসে একদল লোক সেই ভালোবাসাটাকে কেন্দ্র করে বেঁচে থাকে জগৎটা তাদের কাছে মিথ্যে হয়ে যায় কিন্তু আমরা যারা শরীর মানুষ আমরা বুঝতে পারি না নেকামি বলি আমরা যখন ছোটো ছিলাম কলেজ পড়ুয়া বেশ ধারী হয়ে গেছি মঠে যাতায়াত করতে গেলে লোকে আমাদের ইঁচড়ে পাকা বলতেন তার কারণ হচ্ছে এই সমস্ত ভাবনা চিন্তাগুলো নাকি বৃদ্ধ বয়সে করতে হয় তা কিন্তু নয় ধর্মজগতে প্রবেশ অল্প বয়সে করতে হয় কারণ না করলে এই যে প্রচণ্ড শক্তি এই যে তপস্যার যে তীব্রতা তার যে চাপ সেটাকে সহ্য করাটা একটু কঠিন হয়ে পড়ে দ্বৈত ভাব থেকে অদ্বৈত কৃষ্ণ কৃষ্ণ ভাবতে ভাবতে ওরাও কৃষ্ণময় হয়ে গেল মনে করতে লাগলো নিজেরাই কৃষ্ণ ভাবে নাই আমরা কৃষ্ণ কিন্তু কৃষ্ণে পরিণত হয়ে গেল অন্য বুদ্ধি ছিল না কেবল কৃষ্ণাকারা বৃত্তি ছিল এ উচ্চ ভাব কি দেহ বুদ্ধি নিয়ে বোঝা যায় কালকে একজন এই প্রশ্ন করেছিলেন কি একটা আকার বৃত্তি প্রত্যেকটি প্রশ্নের ভেতরে উত্তরগুলো লুকিয়ে আছে মুশকিল হচ্ছে আমরা ঠিক ঠিক মতো জানতে চাই না জানতে চাইলে আমরা যদি দেখি দেখবো আমাদের সমস্ত প্রশ্নের ভেতরে আমাদের উত্তরগুলো লুকিয়ে আছে এই যে বলছেন দ্বৈত ভাব থেকে অদ্বৈত সুইচিং ওভার ফ্রম জুয়েলিটি টু নন ডুয়ালিটি এই যে সুইচিং ওভার এটা অটোমেটিক্যালি হচ্ছে আমাদের আমি একটা সিপ্যাপ মেশিন ব্যবহার করে থাকি সাধারণত যে মেশিন হয় তার একটা ডোজ ঠিক করে দেওয়া থাকে যে প্রতি মিনিটে এতটা অক্সিজেন যাবে প্রতি মিনিটে এতটা অক্সিজেন বেরোবে তার থেকে ওই যন্ত্রটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলো ম্যানুয়ালি আগেকার দিনের পুরনো মেশিন আমি যেটা সাধারণত ব্যবহার করি সেটা একটা ফিক্সড ঠিক করে দেওয়া আছে এতটাই যাবে আপনি যদি নাও নিতে পারেন আপনার যদি নিতে কষ্ট হয় তবুও অতটাই অক্সিজেন আসবে তখন অনেক সময় কি হয় রাত্রিরে যখন খুব কষ্ট হয় আমরা খুলে ফেলে দিই কিন্তু এই যে যন্ত্রটা আরেকটি যন্ত্র আছে যে কলকাতা অত্যৈত আশ্রমে আছে সেই যন্ত্রটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে আপনি ঠিক যতটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন আপনার প্রশ্বাসের সঙ্গে যতটা বায়ু বেরিয়েছে ঠিক সেই কোয়ান্টিটির বায়ু আপনার বেরোবে আপনার যতটা ঠিক করে দেওয়া আছে সেই রেঞ্জের মধ্যে ওটা বেশি আসবে না ছয় ইউনিট যদি ঠিক করে দেওয়া থাকে তাহলে প্রথমবার আপনি চার ইউনিট যদি শ্বাস ছাড়েন তাহলে অটোমেটিক্যালি চার ইউনিট যাবে আপনি যদি পাঁচ ইউনিট ছাড়েন তো পাঁচ ইউনিট যাবে আপনি যদি তিন ইউনিট ছাড়েন তো তিন ইউনিটই যাবে ওই ছয় ইউনিটের মধ্যে সবটাই যাবে কিন্তু স্বাভাবিকভাবে যাবে জোর করে চাপিয়ে দেওয়া না এই যে দ্বৈত থেকে অদ্বৈত ফ্রম টুয়ালিটি টু নন ডুয়ালিটি এটাও ঠিক একদম সেই একবারে সহজভাবে যাবে সহজভাবে পরিবর্তন কি সুন্দর কথাটা বলছেন কৃষ্ণ কৃষ্ণ ভাবতে ভাবতে ওরাও কৃষ্ণময় হয়ে গেল মনে করতে লাগলো নিজেদেরই কৃষ্ণ এই দেখুন তাকে ভাবতে ভাবতে তার যে নিজের আপন সত্তা সেটা সে সম্পূর্ণ হারিয়ে ফেলেছে সম্পূর্ণ হারিয়ে ফেলেছে এই দেখছিলাম কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম বৃন্দাবনে একদল মানুষ আছেন যারা শ্রীমতী রাধার সখী বলে মনে করেন রাধাও নয় রাধার সখী বলে মনে করেন সে পুরুষ নারী সবাই শ্রীমতী রাধার সখী মতো সাজেন নাচতে নাচতে সেই মহিলাদের সেই রকম আচরণ করতে করতে পুরুষরা তাদের পুরুষ সত্তাটা ভুলে গেছে আমি প্রথমে ভিডিওটা থেকে বুঝতে পারিনি যে এনি মহিলা নন পুরুষ কিন্তু পরে যখন খুব খুটিয়ে খুটিয়ে দেখলাম তখন দেখলাম তিনি পুরুষ কিন্তু তার এমন একটা ভাব হয়েছে ভাবতে 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 তাঁর যে পুরুষ সত্তা সেটা সম্পূর্ণ বিস্মরণ হয়ে গেছে রাধারানীর তারা সেবিকা রাধার মনোরঞ্জন করার জন্য তারা কখনো নাচছেন তারা গাইছেন তারা রাধারানীর হয়ে কাজ করছেন দ্বারকাধীশের ইয়েতে গেছিলাম দ্বারকে দ্বারকায় সেখানে গিয়ে দেখলাম যারা দ্বারকাধীশের সেবক সবাই রাজপুরুষের মতো পোশাক পরে আছেন বেনারসি পরেছেন বেনারসি ধুতি বেনারসির উত্তরীয় কানি গলায় সমস্ত জায়গায় অলংকার মোটা মোটা অলঙ্কার পরা এবং তাদের হাঁটা চলার মধ্যে একটা রাজকীয় ভাব লক্ষ্য করা যাচ্ছে পূজনীয় গৌতমানন্দ আমাদের সঙ্গে গিয়েছিলেন গৌতমানজি এটা লক্ষ্য করে আমাদের বললেন দেখেছ রাজার সেবক ভাবটা কি সুন্দর এদের মধ্যে এসেছে যখন খেতে দিচ্ছেন আমাদের তারা সেবাই করছেন কিন্তু তাদের হাঁটা চলার ভেতরে কেমন একটা দৃপ্ত ভাব তার মধ্যে নেই তারা যে রাজার সেবক রাজার কাজ করছেন রাজকর্মচারী দেখেছ এটা কি সুন্দর দেখেছ এটা কি সুন্দর এই যে ভগবানকে ভাবতে 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 তিনি আর নিজের কোনো সত্তাকে খুঁজে পান না বলছেন ভাবে নাই আমরা কৃষ্ণ কিন্তু কৃষ্ণ পরিণত হয়ে গেল জোর করে তারা চেষ্টা করছে না তারা তাকতে তাঁকে ভাবতে ভাবতে তাতেই রূপান্তরিত হচ্ছেন ঠাকুর বলছেন না বনত বনত যাই তুমি তুমি হতে হতে হয়ে হয়ে যাওয়া রাসলীলা তেরা সমাধিস্থ কারণ তিনি তার আত্মস্বরূপকে আত্মস্বরূপকে ভুলে গেছেন তার নিজের যে স্বরূপ সেটা সম্পূর্ণ বিস্মরণ হয়েছে শুধুমাত্র সমাধিতে তিনি যেন লীন হয়ে আছেন রাসলীলা মানে যেখানে নিরতিশয় আনন্দ রস শব্দের অর্থ আনন্দ ব্রহ্মানন্দের পরকাষ্ঠা তাই রাস বলছেন রস শব্দ সেই যে রস সেই যে আনন্দ স্বরূপ সেইটি যেখানে পূর্ণ মাত্রায় বিরাজ করছেন এবং যে লীলা যে কার্যক্রমের ভেতরে আনন্দ ভিন্ন আর অন্য কোনো কিছু নেই সেই কি হচ্ছে রাস আমি তো যে অনেক সময় অনেকে আপত্তি করেন কিন্তু তথাপি এটা আমার নিজের ব্যক্তিগত মতামত এই যে শ্রীরামকৃষ্ণদেবের যে সাধারণ মহোৎসব হয় সেইটা দেখে আমার মনে হয়েছে কল্পনা করার চেষ্টা করেছি যে শ্রীরামকৃষ্ণ দেবের শ্রীকৃষ্ণের রাসলীলা কেমন হতো মানুষজন আনন্দে উৎফুল্ল হয়ে পড়েছেন খিলখিল করে হাসছেন আনন্দ করছেন হইচই করছেন মনে হচ্ছে যেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তার মন্দির থেকে নেমে এসেছেন সাধারণের মাঝখানে সকলের এত আনন্দ বেশ বয়সী ছেলেপুলেরা ওই কলেজে পড়ুয়া ছেলেপুলেরা কিংবা তার চেয়ে বড় ছেলে পড়ুয়া মুখে ভাসি নিয়ে যাচ্ছে পিপি করে যাচ্ছে দুপাশ দিয়ে মুখ বেরিয়েছে মাথায় সেই একটা কি লাগিয়েছে তাতে সিংহের মতো তাতে আলো ঝলছে একজন সত্তর বছরের মহিলার কথা বলেছিলাম আপনাদের সত্তরের বেশি তার হয় বয়স তার স্বামী তার চেয়ে বেশি বয়সী তিনি একটা পুতুল কিনে দিয়েছেন একটা কাটির ওপর গাডার দিয়ে লাগানো রয়েছে একটি প্লাস্টিকের পুতুল আর তার গায়ে প্যারাসুট লাগানো যেই এমনি করে গাডারটা দিয়ে ছেড়ে দেখলো পুতুলটা সেই আকাশে উঠে গেছে তারপর ওপর থেকে নামছে প্যারাশুটের মতো মহিলা বাচ্চা মেয়ের মতো হাত খিলখিল করে হাসছেন হাততালি দিচ্ছেন ভুলেই গেছেন তিনি কে আমরা চুপচাপ ওই আমাদের কাউন্টারে বসে আমাদের জিওসি ক্যাম্পে বসে এসব দেখতাম এই যে আনন্দের ধারা রসধারা এমনভাবে নেমে এসেছে তাতে সবাই তাদের আপন সত্তাকে ভুলে গেছেন হারিয়ে ফেলেছেন সেই আলু খাচ্ছেন ফুচকা খাচ্ছেন ভুলেই গেছেন তাদের আত্মসত্ত্বাকে হারিয়ে ফেলেছেন ইদানিং সেলফি এসে খানিকটা ব্যাঘাত করেছে কারণ প্রতি আনন্দের একটা করে স্মৃতি রাখার চেষ্টা করছেন সবাই সেই স্মৃতিটা মনের ভেতরে রাখলে অনেক বেশি হয় আমরা মনের ভেতরে না রেখে মোবাইল ফোনে রাখার চেষ্টা করি আর মোবাইল ফোন একটা সময় কোনো একটা সময় ডিলিট হয়ে গেলে সবটাই ডিলিট হয়ে গেল কারণ মনে তো কোনো স্মৃতি নেই তো যা স্মৃতি আছে বাইরে তাই বাইরের স্মৃতি যখন অপসৃত হয় তখন সবটাই চলে যায় বলছেন লৌকিকতা রক্ষা ততক্ষণ ততক্ষণ যতক্ষণ দেহ বুদ্ধি থাকে তারপর সব ভার তার উপরে তিনি সব ভার নেন ভক্ত বলছে আজ্ঞে গোপীদের ফিরে যেতে বললেন কেন পরীক্ষার জন্য ষোলো আনা মন তাতে নাইলে হবে না কিনা একটু বাকি থাকলেও হবে না যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ শাস্ত্র মেনে চলতে হবে তাই তো বললেন সতীগণ তোমরা গৃহে ফিরে যাও এ রজনীতে ঘর ছেড়ে আসা উচিত হয় নাই গৃহে গিয়ে পতির সেবা করো সন্তানদের দুঃখ পান করো পতি ও প্রতিবন্ধুগণের অকপট সেবার শ্রীলোকের পরামর্শ করা পরম ধর্ম দুশ্চরিত্র দুর্ভাগ্য বৃদ্ধ জড় রোগী বা নির্ধন যাহাই হোক অতিকে পরিত্যাগ করিবে না তিনি যখন দেহবুদ্ধি লোক করিয়ে দেন তখন অন্য কথা তা না হলে ওই কর্তব্য শাস্ত্র যা বলে সংসারের মধ্যে থেকেও আমাদের ঈশ্বরকে ডেকে যেতে হবে নিরন্তর ডেকে যেতে হবে প্রস্তুতি নিতে হবে সত্যি সত্যি যখন তাকে ডাকার মতো মন তৈরি হবে আমাদের তখন কোনোরকম চেষ্টা করতে হবে না তিনি আমাদের বার করে নিয়ে আসবেন কত ছেলেকে দেখেছি বারবার সাধু হতে এসছেন ফেরত গিয়েছেন আত্মস্থানজি খুব ফেরত পাঠাতেন বারবার ফেরত আমাকে তিন বছর বারবার ফেরত পাঠিয়েছেন তিন বছর ওয়েট করিয়েছেন পরে আত্মস্থানন্দজি বলতেন এটা আমি দেখতে চাই যে কতটা আকর্ষণীয় ইচ্ছে করে বকতেন আমার মনে আছে একজনকে খুব বকছেন খুব বকছেন অকারণেই বকছেন ভীষণ বোকা দিচ্ছেন সে তো একবারে বকুনি শুনে ভ্যাঁ ভ্য করে কেঁদে ঘরের বাইরে চলে গেলেন বলছেন আমাকে তখন বলছে আমি তখন বললাম খানিকটা রাগ করেই বললাম যে আপনি এরকম বকাঝকা দিলেন তো ও তো সাধু হতে এসছে এত বকাঝকা দিলে কি করে থাকবে বলছে দূর বেটা ওটাই তো দেখতে চাইছি এত কিছুর পরে কতটা বৈরাগ্যী আছে যে সে টিকে থাকতে চাইছে আজকের পরে যদি সে টিকে থাকে তাহলে নিশ্চিত জানবি যে ওর বৈরাগ্যটা তীব্র এইভাবে তিনি আমাদের পরীক্ষা করতেন শ্রীকৃষ্ণ ফেরত পাঠিয়ে দিচ্ছেন তিনি বলছেন যে এই গভীর রজনীতে তোমরা ফিরে যাও তোমাদের নানা রকম কলঙ্ক লাগবে তোমরা বাড়ি ফিরে যাও স্বামী সন্তানদের সেবা করো কিন্তু এই যে প্রতি মুহূর্তে একটু একটু করে তাদের ভেতরে তার ভাবটা জাগিয়ে দিচ্ছেন যখন সেই কলা কলসটা পূর্ণ হবে তখন সেই কলস আর কোনো কাজ করতে পারবে না আজকেই দেখছিলাম আজকে আমাদের গীতা পড়ানো হচ্ছিল শ্রীমদ্ভগত গীতা ব্রহ্মচারিতের সেইখানে বলতে গিয়ে ভগবান বলছেন যে যখন আমরা এই যে যতক্ষণ আমরা ওই নিষ্কাম মানে নিজেকে নিষ্পাপ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্ম করে যেতে হবে তার কোনো ফল লাভের প্রতি ফলের প্রতি কোনো আশা থাকবে না কারণ এই ফলগুলি আমাদের কর্মবন্ধনে আবদ্ধ হবে এই ফল এই নিষ্কাম কর্ম করতে করতে একটা সময় আমি শুদ্ধি তার চরম শিখরে পৌঁছবো যখন মনের ভেতরে আমি ঈশ্বর চিন্তা করতে পারবো তখন বাহ্যিক কোনোরকম ক্রিয়াকলাপের হবে না আমরা কথামৃতের সঙ্গে তুলনা দিচ্ছিলাম ঠাকুর বলছেন যে যখন বাড়ির যে গৃহবধূ তিনি অন্তঃসত্ত্বা হন তখন তার শাশুড়িরা তাকে কাজ কমাতে থাকেন একটু একটু করে তার কাজ কমিয়ে দেন আর যখন সন্তান প্রসব করেন তখন তখন তাদের কোনো কাজ থাকে না ওই ছোট ছেলে নিয়ে খেলা করেন ঠাকুর বলছেন ঠিক এরকম ভগবত ইচ্ছা ভগবত প্রাপ্তির ইচ্ছা যত আমাদের তীব্র হতে থাকে ধীরে ধীরে বাহ্যিক কর্ম আমাদের কমে যায় যখন সমস্ত কর্ম চলে যায় তখন আমরা শুধুমাত্র তাকে নিয়েই থাকি আলমোড়াতে গিয়েছিলাম তখন আমরা আমি ছাত্র এই আমাদের কষার দেবী নয় পাতাল দেবীর মন্দিরের কাছে একজন সাধকের সঙ্গে দেখা হয়েছিল ছোট্ট একটি ঘরের ভেতরে তিনি আছেন কিছুতেই আমাদের বারান্দার ওপরে উঠতে দিলেন না তার কারণ তার সঙ্গে কথা বলে কথা বললাম তিনি খুব বড় চাকরি করতেন অনেক পড়াশোনা করেছেন আর তিনি সমস্ত কিছু চাকরি বাকরি সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই চলে এসেছেন বলছেন নিষ্প্রয়োজন ওগুলো আর ভালো লাগছে না বলছেন এই যে রান্না করে রাখলাম এখানে তো ভীষণ ঠান্ডা এই রান্না রাত্রিরেও থাকবে এই দুবেলার একসঙ্গে খাবো একসঙ্গে করে নিয়ে বাকি দিনটা ভগবত চিন্তায় মগ্ন থাকব। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ঘর দেখছিলাম একেবারে ভাঙাচোরা একটা ঘর সেখানে একটা ছোট্ট তক্তপোষ পাতা রয়েছে আর তার ঠাকুর ঠাকুর স্বামীজি এবং প্রভু আশ্রিত তিনি পূজ্যপাতের ছবি রয়েছে ফুল দেওয়া রয়েছে তাতে সাধারণ একটা 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 করে ফুল দেওয়া রয়েছে সমস্ত ঘরটা জুড়ে যেন আনন্দ বিরাজ করছেন তার চেহারার মধ্যেও ওরকম আছে এই দু সালে যখন শেষবার আলমোড়া গেলাম সেবার কষার দেবীতে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হলো তিনিও এই ঘর সমস্ত ছেড়ে চলে এসেছেন তার বাড়ির লোকেরা জানেন না তার বাড়ির লোকেরা জানেন তিনি অফিসের কাজে এসছেন তিনি খানিকটা অফিসের কাজও করেন বাকি সময়টা ঈশ্বর চিন্তায় ভগ্ন হন কসার দেবীর মন্দিরে দিনের পর দিন তপস্যা করেন আমাকে আমাদের নিয়ে গেছিলেন তার ঘরেতে একটা ছোট্ট আধখানা ঘর সেই গ্যারেজ যেরকম হয় ঠিক সেই রকম গ্যারেজের ঘর মাথায় টিনের চাল খুব ঠান্ডা লাগে খুব গরম হয় মাত্র দুটি জানলা আছে আর একটা খুব খুব চিমতো দরজা আছে সেইখানে তিনি থাকেন প্রচুর বই আর একটা ছোট্ট ইয়েতে ল্যাপটপ রয়েছে সেইখানে তিনি ইন্টারনেট কানেকশান নিয়ে অফিসের কাজ খানিকটা করেন যাতে এই বাহ্যিক পৃথিবী থেকে তিনি চলে না যেতে পারেন আর বাকিটা সময় গভীর সাধন ভজনে মগ্ন হন তিনি এস আসতেন আমাদের সঙ্গে অত দূর থেকে দেখা করে এবং যতক্ষণ থাকতেন ততক্ষণ শুধু ঈশ্বরীয় কথা বলতেন অন্য কোন রকম কোনো কথা তাকে বলতে শুনিনি বলছেন যে ঈশ্বর পতিরোপতি পিতার পিতা মাতার মাতা সকলের প্রভু একমাত্র তার জন্য সবকে ছাড়া যায় এই সেদিনও মীরা তার জন্য সব ছাড়লেন রাজ্যপতি আত্মীয় বন্ধু সব তাহলে ভগবান ফেরত পাঠাচ্ছেন কেন সংসারেতে তার কারণ হচ্ছে ওই ঈশ্বরীয় সেবাকে সেবা করার আগে তার যে প্রতিভূ তাদের সেবা করে করে সেবা ভাবটা নিজের মধ্যে জাগাতে হয় আর তার সঙ্গে ঈশ্বরের প্রেম যখনই ঈশ্বরের প্রেমটা পূর্ণ হয় তখন তার সেবা কল্পে আমাদের কর্মক্ষয় হয়ে যায় বলছেন এ তত্ত্ব বোঝা বড় কঠিন তাই তো ঠাকুর বলতেন জীববুদ্ধি নিয়ে এসব পড়তে নাই উল্টো ফল হয় জীববুদ্ধি নিয়ে জীববুদ্ধি নিয়ে এসব পড়তে নাই তার উল্টা ফল হতে থাকে আমরা যে আমাদের সাধারণ যে বুদ্ধি সেই নিয়ে ভগবত তত্ত্বকে আমাদের পড়া যায় না ভগবতত্ত্ব বোঝাও যায় না এটা হচ্ছে কথা অযোগ্য লোক তাঁর কৃপা কৃপায় ভক্তি হলে তখন বোঝা যায় কামগন্ধহীন না হলে সম্পূর্ণ বোধ হয় না এত কঠিন রিপুর বশবর্তী হয়ে হয় না এ ধারণা করতে হলে তার কৃপা চাই অযোগ্য লোক পড়লে অধপাত ঘটে ঘটে এতে ঠাকুর বলতেন সাধারণ মানুষের মন নিম্ন দৃষ্টি স্বভাবতই তা সাংসারিক বিষয় থাকে সর্বদা ভোগ খোঁজে এই মন নিয়ে এসব পড়লে ভোগের বাসনায় ভোট দিতে হয় কাঁচা মন তাই শাস্ত্র কি খালি পড়লেই হলো তাই গুরুমুখে শুনতে হয় নত নয়তো এক গুণ পরে পঞ্চাশ গুণ পিছিয়ে পড়তে হয় ন্যাড়ানড়িগুলো ওইভাবে অধক পাতে যায় ভোগ বাসনা নিয়ে গোপলীলা অভিনয় করে মনমতো কথা খুঁজে বের করে আর নিজের অভিপ্রায় মতো অর্থ করে এরই ফলে মুকুটমণি ধুলি বিলুণ্ঠিত এটা একটি কথা কেন শাস্ত্র শোনা দরকার গুরুমুখে শাস্ত্র শোনা দরকার কেন তার কারণ হিসেবে বলছেন যে যিনি এই জীবন যাপন করেছেন যিনি কাম গন্ধহীন তার কাছে শুনতে হয় তিনি পথটি বলে দেন এমনকি তাও এই পথের যা কিছু বাধা সেটাকে অতিক্রম করিয়ে দেন সেই কারণে প্রথম পড়তে হয় আমাদের শিক্ষকের প্রয়োজন এই কারণেই হয় তাহলে তো আমরা সবাই শিক্ষিত বলছেন যদি আমরা তানা করি তাহলে আমাদের মনের গতি যেরকম সেইরূপ প্রসঙ্গগুলোই আমরা খুঁজে 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 বার করব। এবং সেইগুলো নিয়ে যখন চর্চা করব তখন আর অন্য কোনো উচ্চ চর্চা উচ্চ চিন্তা করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না তাই বলছেন আর এক কথা এই শাস্ত্রের রিপোর্ট সব সবাই এই এসব শাস্ত্রের রিপোর্ট সব ঠিক দিতে পারে না অনেকে বাড়িয়ে লিখেছে অনেকে কত অবস্থার ভিতর দিয়ে এসেছে কখনো বিলুপ্ত হয়ে গেল আবার কেউ উদ্ধার করলেন তাই রিপোর্ট সব ঠিক নয় এক্সাজারেশন অতিরঞ্জিত হয়ে গেছে এক একটি শব্দকে যে কতবার লেখা হয়েছে প্রপোর্শন মাত্রা ঠিক রাখতে পারে না এই যে প্রেজেন্টেশন অফ শাস্ত্র এটা প্রেজেন্টেশন অফ স্ক্রিপচার্স এটাও সব সময় ঠিকঠাক হয় না যে সাধক যেমন ভাবে বুঝেছেন তিনি সেইভাবেই অনুভব করেন পূজ্যপাদ ভুতিশানন্দজি মহারাজকে আমরা বলেছিলাম যে কথামৃত তো আমরা বারবার পড়ছি নিত্য পড়ছি কিন্তু প্রতিবার আমাদের কাছে অর্থটি বদলে যাচ্ছে আগে যেভাবে পড়েছি তার অর্থ সবসময় সেরকমভাবে আসছে না এই না আসার কারণটা কি উনি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন মন যত পবিত্র হবে মন যত ঈশ্বর আভিমুখে হবে ঈশ্বরীয় কথা তত আমাদের কাছে সেইভাবে প্রকাশিত হবে তিনি বলছেন মন পবিত্র হলে মনের যে ধারণা করার পথে যেসব আবরণ থাকে সেই আবরণগুলো একে একে অবলুপ্ত হয়ে যায় এবং সেই আবরণগুলো অবলুপ্ত হয়ে গেলে আমরা দৃষ্টি দেখতে পাই আপনারা আগেকার দিনের বাড়ি দেখেছেন কিনা জানি না কলকাতার পুরনো দিনের বাড়ি দেখেছি যেখানে মেয়ে মহলে সর্বত্র চিক লাগানো থাকতো এই রাজা দিগম্বর মিত্রের বাড়িতে এখনো আছে সিমেন্টের চিক সিমেন্ট না চুন ইট চুন সুরকি দিয়ে চিক যেখান থেকে মেয়েরা বসে তারা ঠাকুর দেখতেন তারা দেব দর্শন করতেন কিন্তু তাতে ভালো দেখা যেত না একটু 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 করে দেখা যেত তারপরে তারা যাতে দেবতার তার কাছে লাগতে পারে সেই কারণে একটা সিঁড়ি করা হয়েছিল পরে এখনকার যেরকম স্পাইরাল স্টেয়ার কেসা সেই রকম ঘোরানো সিঁড়ি কিন্তু সিঁড়িটা সর্বত্র যেখানটায় রেলিংটা থাকে সেটা সিমেন্ট দিয়ে পুরো মোড়া ছিল ফলে তারা যে নেমে আসছেন কেউ দেখতে পেত না তারা যখন নেমে চলে আসতেন তাদের কেউ দেখতে পেত না একটা ঘেরা জায়গার মধ্যে থেকে তারা দেবতাকে দর্শন করতে দেবতাকে দর্শন করতেন পরিষ্কার হতো তাদেরকে আপনারা যদি এই যে জোড়াসাঁকর দায়েদের বাড়িতে ঠাকুর দেখতে যান দেখবেন সেখানে দোতালায় বারান্দায় কি সুন্দর করে সেই ফুলের পাপড়ির মতো করে বারান্দার এগুলো করা আছে ওইগুলো ওই ফুলের পাপড়ির মতো ওগুলো করার উদ্দেশ্য হচ্ছে বাড়ির মেয়েরা ওইখান থেকে বসে নিচের যাত্রা দেখবে যাত্রাগুলো সাধারণত ওই দুর্গা দালানের বাইরের যে লম্বা জায়গাটায় সেইখানে হতো ছেলেরা নিচে বসে যাত্রা দেখতেন এবং মায়েরা বসে ওইভাবে যাত্রা দিতেন ওই বাড়িতে গেলে দেখবেন ওর পুরো দোতলাটা ওইরকম তুলে ওই ইয়ের মতো করা আছে সেই গোলাপের পাপড়ির মতো পদ্মফুলের পাপড়ির মতো তৈরি করা আর তার ভেতরে রেলিং দেওয়া আছে মায়েদের কেউ দেখতে পেত না কিন্তু মায়েরা উপর থেকে বসে যাত্রা দেখতে পেত ঠিক সেই রকম এই যে প্রপোর্শন বোধটা ফলে সবটুকু যারা তারা দেখছেন ওই সামনে যে একটা আবরণ আছে বলে তারা ঠিকঠাক মতো দেখতে পেতেন না বলছেন শুধু শাস্ত্র পরে কি হবে তপস্যা চাই অ্যান আউন্স অফ তপস্যা ইজ ফার গ্রেটার দ্যান টনস অফ বুক লার্নিং সাগর সাগর সম পুঁথিগত বিদ্যা থেকে তিল পরিমাণ তপস্যা শ্রেষ্ঠ তাই তপস্যার দরকার শব্দের অর্থ ধারণা করতে হলে তপস্যা চাই মানুষ মন মানুষ মন গড়া অর্থ করে শাস্ত্রের আমরা দু ধরনের শাস্ত্রকে পড়তে পারি একটা হচ্ছে বুদ্ধিমত্তা দিয়ে ইন্টালেক্ট সেইটা দিয়ে পড়ি আরেকটা হচ্ছে অনুভব লার্নিং ফ্রম ইনসাইড উইদিন আমাদের ভেতর দিয়ে যখন আমরা অনুভবের দিয়ে পড়ি এই অনুভব দিয়ে শাস্ত্রকে পড়লে পড়তে গেলে আমাদের ভেতরটাকে খুব পরিষ্কার করতে হয় খুব পবিত্র করতে হয় এই মাজা ঘষার জন্যই এই তপস্যার প্রয়োজন তপস্যার অন্য কোনো কাজের জন্য লাগে না তপস্যা যত আমরা করতে পারবো আমাদের ভেতরে সমস্ত কলুষ কালী মা সব চলে যাবে রবীন্দ্রনাথের একটা গান আছে না যত কলুষ যত কালী এখনো যত আকি এখনো যে আছে বাকি মনের গভীরে তারে আমায় তার লাগি আর ফিরায় না তারে আগুন দিয়ে দহ এই তপস্যা আমাদের করে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মত মাতসর্য এই যে যেগুলো আমাদের কিছুতেই ভগবানকে দেখতে দেয় না ভগবানকে জানতে দেয় না ভগবানের বিষয়ে বুঝতে দেয় না সেইগুলোকে আমাদের ভাবতে সাহায্য করে এই দিনের পর দিন তুরী আনন্দজির কথায় আছে আপনারা পড়েছেন তুরী আনন্দজি জীবনে তিনি গীতার এক একটা শ্লোক ধরে দিনের পর দিন ধ্যান করতেন সেই ভাবটাকে তিনি চিন্তা করতেন ওই ভাবটাকে চিন্তা করতে করতে চিন্তা করতে করতে যখন সেই ভাবটা পরিপক্ক হতো তখন যা তার অনুভূতিতে ওই ভাবটা ঢুকেছে তো তখন তিনি পরে তার পরের শ্লোকে যেতেন বলছেন এইভাবে গীতা পড়ার কথা এইটি করতে গেলে আমাদের ভীষণ রকমের তপস্যার প্রয়োজন আছেন নাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ইন্টালেক্ট দিয়ে পড়ি আমাদের বুদ্ধিমত্তা দিয়ে পড়ি তখন আমরা গ্রামার পড়ি তার অর্থ পড়ি কিন্তু তার গভীরে যেতে পারি না আমাদের অবস্থাটা সেই রকম হয় সেই একটা জায়গায় একটা চালের গুদামে প্রচুর চালের বস্তা রাখা আছে কিন্তু গুদামের মালিক একটা কুলোর মধ্যে খানিকটা খই মুড়ি মুড়কি রেখে দেয় ইঁদুরগুলো এসে সেই খই মুড়ি মুড়কির ওপর ঝাঁপিয়ে পড়ে সেইগুলো খায় আর তার পেট আন্ডিল হয়ে যায় আমাদের অনেকের ভেতরে আছে আমি দেখি অনলাইন ক্লাস নেন খুব ভালো ক্লাসও নেন কিন্তু সব কিছুর ক্ষেত্রে ভেতরের গভীরে যাওয়াটা হচ্ছে না একজন বলছিলেন আহার করো মনে করো আহুতি দি শ্যামা নগর প্রদক্ষিণ করো যেন প্রদক্ষিণে শ্যামাময় যে রামপ্রসাদের গানটি আছে সেইখানে ওইটির বর্ণনা করছিলাম আমি চুপচাপ বসে বসে শুনছিলাম যে ওই যে মায়ের কাছে শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান এই কথাটির অনুবাদ হচ্ছে চুপ করে শুনছি বসে বসে শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান ভালো করে আগে প্রণাম করে নিতে হবে প্রণাম করে নিয়ে শুয়ে পড়তে হবে আর মায়ের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়তে হবে এই ভাবটি ঠিক এটার অনুবাদটি এরকম নয় সাধকের অনুভব কেমন হয় মহাপুরুষ মহারাজের লেখাতে আছে বলছেন যখন তুমি শোবে তখন যেন তুমি প্রণামের মতো করে তোমার শোয়াটা হয় আর চিন্তা করে থাকবে তুমি যেন স্বয়ং শিবস্বরূপ আর মা যেন তোমার বুকের ওপর দাঁড়িয়ে আছেন শিব যেরকম মুখ তুলে দেবী মূর্তি দর্শন করেন ঠিক সেই রকম করে দর্শন করবেন আমি ওই অংশটা পড়তে পড়তে অবাক হয়ে গেছিলাম কি সুন্দর কথা শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান এই যে প্রণাম জ্ঞান সবার সময় হাত দুটো এমনি করে উঁচু হয়ে থাকে শয়নে প্রণাম জ্ঞান আর নিদ্রায় করো মাকে ধ্যান যখন গভীর ধ্যানে মগ্ন হয়েছি মহারাজ বলতেন মহাপুরুষ মহারাজ বলতেন ওই মায়ের মূর্তিটা দেখতে দেখতে চিন্তা করতে করতে গভীর ঘুমিয়ে পড়বে যখন ঘুমবে তখনও তোমার মনে হবে তিনি যেন তোমার বুকের ওপর দাঁড়িয়ে আছেন আর বরা ভয়ে করার সেই অপূর্ব হাসিটি কথা চিন্তা করতে করতে তার মধ্যে তুমি ডুবে যাবে অন্য কোনো চিন্তা আসবে না আমি দেখছিলাম এই যে আজকে বলছিলাম না যে বিদ্যা আমাদের বিদ্যা এই যখন আমরা ইন্টালেকচুয়ালি পড়ি পড়াশোনা করার চেষ্টা করি তখন আমরা যদি আমাদের সাধন ভজন না থাকে তখন আমরা এই মন গড়া অর্থ তৈরি করি আমরা যেরকম বুঝেছি সেই রকম অর্থ তৈরি করি শ্রী ভগবানের কাছে প্রার্থনা আজকে যে বিষয়গুলো আমরা পড়লাম সেগুলো যেন আমার মধ্যে মনের মধ্যে জাগে ভগবানের প্রতি যেন আমাদের দিব্য প্রেম সেই অদ্ভুত প্রেম জাগে আমরা যেন মনে করি যে ঈশ্বরের মধ্যেই যেন আমরা বিরাজ করছি তার চিন্তায় তার ভাবনায় এই পৃথিবীটা যাকে আমরা ভীষণ রকমের আপন বলে নিই সেইখানে যেন আমরা যেন তাঁর ভাব এই পৃথিবীটা যেন আমাদের কাছে মিথ্যা হয়ে যায় আমরা যেন তাকে ভালোবাসতে পারি তার একানা ভালোবাসায় আমরা যেন মনের গভীরে চলে যেতে পারি আর আমাদের জীবন যেন তপস্যাময় হয় যাতে ভগবানের সেই যে দিব্য লীলা সেটা অনুধাবন করার মতো যেন ক্ষমতা থাকে এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি আজ পর্যন্ত ওম প্রণতা নাম প্রসিদ্ধম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসি বাসিনামীর যে লোকানাম বরাভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি हरिः ओम् तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु